দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ও ইরানের যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ তুরস্কের প্রেসিডেন্ট এর দোকানের এরপরে জানাবো আট বছর পর সিরিয়ার আলেপ্পোতে আবারও ঢুকে পড়েছে বিদ্রোহীরা আরো জানাব জুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা নিহত একশো এরপরে জানাবো বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লাহ প্রধানের এবং সর্বশেষে জানাবো ইসরায়েলের নিষেধাজ্ঞা ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের আঙ্কার তিরিশে নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈব এরযোগান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি খবর আল উল্লেখ করেছেন তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি সেই সঙ্গে তুরস্ক ইতিমধ্যে গাজা ও লেবাননে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে এর দোকানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেয় গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দর্শক এখন জানাবো আট বছর পর সিরিয়ার আলোপতে আবারও ঢুকে পড়েছে বিদ্রোহীরা নভেম্বর সিরিয়ায় বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দামেস্ক দেশটির সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এতে সেনা দুই শতাধিক লোক নিহত হয়েছেন এছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর আলেপ দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা শনিবার তিরিশে নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান সিরিয়ানি ফর হিউম্যান রাইটস এস ও আর জানিয়েছে বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহর আলেপোর বেশিরভাগ অংশ দখলে নিয়েছে সংস্থাটি জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরের অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের এটি সবচেয়ে বড় তাণ্ডব ২০১৬ সালে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জোরপূর্বক ক্ষমতা চ্যুত করে এরপর প্রথমবারের মতো বিদ্রোহীরা পথে পৌঁছেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়া তাহরির আর শামস এইচটি এর সংশ্লিষ্ট একটি চ্যানেলে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়েছে এতে শহরের ভেতরে গাড়িতে বিদ্রোহীদের দেখা গেছে বিবিসির পক্ষ থেকে এসব ভিডিওর যাচাই করা হয়েছে এতে দেখা গেছে এটি সিরিয়ার আলেপোর পশ্চিম অঞ্চলের একটি এলাকা সরকারি বাহিনী জানিয়েছে তারা আলেপ্পো এবং ইদিলি প্রদেশের বেশ কয়েকটি শহর পুনরুদ্ধার করেছে বুধবার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এবং মৃত্যু দলগুলো এসব এলাকায় আক্রমণ চালিয়ে দখল নেয় দুই সাল থেকে দেশটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভ চলছে এ বিক্ষোভ দমনের পর দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতির তৈরি হয়। এতে মিলিয়ন মানুষ নিহত হন। সময় প্রেসিডেন্ট বিস্তীর্ণ অঞ্চল দখল করতে অশান্তির সুযোগ নেয় পরে রাশিয়া এবং অন্যান্য মিত্রদের সহায়তায় সরকার বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করে একটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আলেপ্পো থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এstra বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে শুক্রবার আলেপ্পোতে সিরিয়া এবং রাশিয়ার বিমান অন্তত 30টি হামলা চালিয়েছে এতে অন্তত 255 জন নিহত হয়েছেন যা সিরিয়ায় বিদ্রোহী এবং সরকারপন্থীদের মধ্যকার সংঘর্ষে সবচেয়ে মারাত্মক ঘটনা দর্শক এখন জানাবো গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত 100 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে উত্তরের বেত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জন নিহত হয়েছেন উত্তর গাজায় গত চব্বিশ ঘন্টায় এই বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলার ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন তাদের উদ্ধারে স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবরে আরো বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত চৌচল্লিশ হাজার তিনশো তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজার সত্তর জন এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে প্রিয় দর্শক এখন জানাবো বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লাহ প্রধানের ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর প্রথম বারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির প্রধান শেখ নাইম শুক্রবার এক প্রতিবেদনে এই জানানো হয়েছে ভাষণে কাসেম ইসরায়েলের বিরুদ্ধে বিশাল জয় পাওয়ার দাবি করেছেন তিনি বলেছেন আমি আনুষ্ঠানিক এবং স্পষ্টভাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি মহান বিজয়ের মুখোমুখি যা জুলাই দুই থেকে ছাড়িয়ে গেছে নাইম কাসেম আরো বলেন আমরা জিতেছি কারণ হিজবুল্লাহকে ধ্বংস করা থেকে আমরা শত্রুদের প্রতিহত করেছি এক বছর ধরে যুদ্ধের পর গত বুধবার থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এদিকে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাক্ষাৎকারে দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। প্রধানমন্ত্রী জানান আমি প্রতিরক্ষা নির্দেশনা দিয়েছি বাহিনীকে যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু এছাড়া তিনি বলেছেন ইসরায়েল প্রথম দিন করেছে দর্শক এখন নিষেধাজ্ঞা চান ষাট ব্রিটিশ এমপি যুক্তরাষ্ট্রের ষাট জনেরও বেশি সংসদ সদস্য এমপি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে একটি চিঠি লিখেছেন তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আজাজিরের প্রতিবেদনে বলা হয় বুধবার সাতাশে নভেম্বর ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন এবং ইমরান হোসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয় চিঠিতে সই করেছেন লেবার পার্টির সাবেক নেতা জারিমি করবিন গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ার লিবারেল ডেমোক্র্যাট প্লেট কেমেরি এবং স্কাটিস ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি চিঠিতে উল্লেখ করা হয়েছে গত জুলাইয়ে আন্তর্জাতিক আদালত আইসিজে একটি মতামত প্রকাশ করে জানায় যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত আইসিজে বিশ্বের সকল রাষ্ট্রকে এই অবৈধ দখলদারিত্বকে বৈধ হিসেবে স্বীকৃতি না দেওয়ার এবং ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা না করার আহ্বান জানিয়েছে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বাড়তে থাকছে বৃহস্পতিবার আঠাইশে নভেম্বর মধ্যাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা জোরদার করার পর অন্তত বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলের ট্যাঙ্কগুলো গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ অঞ্চলে আরও গভীরে প্রবেশ করেছে জাতিসংঘ জানিয়েছে গাজায় খাদ্য ও পানির সংকট তীব্র হয়ে উঠেছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে গাজার অধিকাংশ পানির উৎস পান করার উপযুক্ত নয় পরিবারগুলোর কাছে

এই চিঠি ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে আরো চাপ সৃষ্টি করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা যাচ্ছে যা ফিলিস্তিনের মানবাধিকার রক্ষার জন্য আরও ধীরর পদক্ষেপ গ্রহণের দাবি তুলছে দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ